হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে নিয়ে আসলাম মূলা শাক। তো এটা অনেক সিম্পল একটা রেসিপি, আমি জানি এটা কম বেশি সবাই পারো। তো প্রথমে ভালো করে পরিষ্কার করে নিলাম, দেন হচ্ছে ভালো করে পরিষ্কার করতে হবে, কেননা আজকে যেটা হয়েছে, আমি আজকে মূলা শাক পরিষ্কার করতে গিয়ে একটা পোকা পেয়েছিলাম, আমি তো অনেক ভয় পেয়েছি। তো ফার্স্টে ওটা ভালো করে ওয়াশ করে নিয়েছি, ওয়াশ করার পরে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি, পানি ফেলে দিয়ে দেন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি করে তেলের মধ্যে দিয়ে লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর তার মধ্যে হচ্ছে শাকটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে ছোট একটা মাছের ক্লিপস দেখতে পাবেন, যেটা হচ্ছে আমি মাছও রান্না করছিলাম, তো তাই একটু ক্লিপস নিয়ে নিয়েছি। তো শাকটার পানিটা খুব ভালো করে চেপে দিতে হবে যাতে শাকটা ঝরঝরা হয়, তো যখন হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে দেন হচ্ছে মাছটা, সরি, শাকটা হয়ে যাবে। আর এরই মধ্যে হচ্ছে আমি যেটা হচ্ছে একটু মাছের রান্না করছিলাম সেটার ক্লিপস নিয়েছিলাম। তো আজকে রান্নার মধ্যে মাছও ছিল, তো মাছ আর মূলা শাক দিয়ে আজকে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি। সো সবাই ভালো থাকবেন আপুরা, আসসালামু আলাইকুম।